আচ্ছা, ব্যাপারটা কি হলো বলো তো? কি গেরো, ঘুমুলুম তো ঘুমুলুম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে? শাহজাহান, জাহানারা সব পাত্র পাত্রী ভোভা, আর আমি দিলদার এতক্ষণ গ্রিন রুমে পড়ে পড়ে নাক ডাকছিলাম। রামরে, এ রামরে! নিঘাত মেন গেটে তালা পড়ে গেছে। অকারণ অকারণ রে বাবা, কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন। 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যাও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এরপরে রজনীবাবু বললেন যে ভাই, আমাকে আপনারা ছেড়ে দিন, আমি আর লাস্ট সিনে প্লে করব না। কিন্তু কার্টেন উঠবেই, শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দুট উইংস এ রেডি। জানেন রজনীবাবু, এই 45 বছর থিয়েটারের জীবনে আমি একা, মাঝরাত্রি একেবারে একাই স্টেজের উপর দাঁড়িয়ে আছি। কেন জানেন? এই সবই এই মাতালের কারবার, সামনেটা কিচ্ছু দেখা যায় না। না, ওই তো দূরে ব্যালকনি, ওই তো ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, ওই তো থার্ড ফোর্থ বক্সটাও দেখতে পাচ্ছি। এখন সব গভীর অন্ধকারে ডুবে আছে। কে? আমি। কে কে, তুমি নাম বলো? আমি আমি কালীনা, আপনাদের প্রম্পটার কালীনা। কালীনাথ, কালীনাথ তুমি? ও, তুমি এত রাত্রে কি করছিলে এখানে? আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্য মশাই, কেউ জানে না। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই, আমার শোবার কোনো জায়গা নেই। ও কালীনাথ তুমি, তাই বলো কালীনাথ তুমি। কি হয়েছে জানো, আজকে সন্ধ্যেবেলা শোতে না আমি 7 বার ক্ল্যাপ পেয়েছি। কি জানে একবার বললে, দেখেছো মায়ের এই নিলে অ্যাক্টিং? একজন তো ফার্স্ট রো থেকে বলে উঠল, রজনী চট্টোপাধ্যায়, রজনী চট্টোপাধ্যায় মরা হাতি সোয়ালাক। তার মানে বুঝেছো পাবলিক এখনো কিরম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজের উপর দাঁড়িয়ে আছি ততক্ষণই কদর, তারপর যে যার ঘরে ফিরে যায়। তখন কেই বা এই বুড়ো মাতালটার হাত ধরে বলে, উঠুন রজনীবাবু, চলুন বাড়ি যাবেন। কেউ বলে বলে না, চলুন বাড়ি, চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো। কেন বাড়ি, কেন বাড়ি কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে বলছি, কিন্তু জানো কালীনাথ, বাড়িতে না আমার একদম ভালো লাগে না। আমার কেউ নেই তো, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই, আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। দুপুরের ধুধু করা মাঠে জ্বলন্ত বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন। আদর করে একটা কথা বলে এমন কেউ নেই আমার, মরবার সময় মুখে দুফোঁটা জল দেয় এমন কেউ আছে আমার? আর জানো, যখন এইসব কথা ভাবি তখন ভয়ে আমার বুকের ভেতরটা হিম হয়ে যায়। তখন কেউ কি দুটো আদরের কথা বলে? কেউ কি বুড়ো মাতালটার হাত ধরে গিয়ে বিছনায় শুইয়ে দেয়? আমি কার, কে চায় আমাকে? কিন্তু তাই বলে আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্য মশাই? আমি যে মানুষ কালীনাথ, হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ। তখনকার দিনে আমার সে কি নাম ডাক, কি প্রতিপত্তি, মনে আছে তোমার? না মনে আছে না? তারপর যেন কেমন করে যেন সেসব দিনও ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল জীবনের সব কটা ভালো ভালো বছর। আহ কালীনাথ, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হয়ে আমাকে, জানো আমি আগে বুঝতে পারিনি। হঠাৎ এই মাঝরাতে আমি যখন স্টেজের উপর এসে দাঁড়ালুম, থিয়েটার ওই ব্যাক ওয়ালের দিকে তাকালুম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। কালীনাথ কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট আমি একে একে পার হয়ে যেতে দেখলুম আমার জীবন, যৌবন, আদর্শ, সম্ভ্রম, প্রেম, নারী, একটা মেয়ে। জানো কালীনাথ, একটা মেয়ে। ঘুম পাচ্ছে, ঘুমাবেন চাটুর্য মশাই? তখন আমার বয়স অল্প, সবে লাইনে এসেছি, তখন সারা দেহে মনে টকবক করে ফুটছে উৎসাহ। এদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার, বিশ্বাস করো সে বেশ বড়লোকের মেয়ে, বেশ লম্বা, ফর্সা, ছিপছিপে, মনটা খুব ভালো, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল, গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে, আমি কেমন করে বোঝাবো তোমাকে? এমন এমন গভীর তার টানা টানা কালো চোখ,
যে অন্ধকার রাতে একা ভাবলে মনে হতো সে যেন কোন অচেনা দিনের আলো। আরেকদিন তার শ্যামার দেখে কিরকম অদ্ভুত করে চেয়ে থাকা, আমি মরে যাব তবু ভুলব না সেই তার আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে উলঙ্গের পাক করতে দেখেছিল আর কিছু না, আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে ভেকে সত্যি মিথ্যে কোনো কথা না। দিন যায় ক্রমশ ঘনিষ্ঠ হলাম আমরা, আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার। তখন মনে কত আশা আনন্দ নির্ভরতা। একদিন ওকে বললাম, অনেকদিন তো আলাপ হলো আমাদের, চলো এবার বিয়ে করি আমরা। ও কি বললে জানো? বললে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেব কেন? ওই যে বড় লোকের ঘরে সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব চ। আমার মনে আছে ভালো, সেদিন রাত্রে কি যেন একটা নাটক আমি পাঠ করছিলাম, কি যেন একটা বাজে হাসির বই, হঠাৎ স্টেজের উপর অ্যাক্টিং করতে করতে আমার চোখ খুলে গেল। আমি বুঝতে পারলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। তার মানে এক কথা একটা ক্লাউন কি ভাঁড়ের জাকাল। তাই নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা সেদিন রাত্রিরে হঠাৎ আমার চোখের সামনে ফাঁস হয়ে গেল, সেদিন হঠাৎই। আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে, আমার আর কিছু ভাল লাগতো না, সব যা তা বইয়ে পাঠ করতে লাগলাম, যত সব ক্লাউনের পাঠ জোকারের পাঠ। জ্ঞানী ব্যক্তিদের কাছে শুনলুম এই সব দেখে দেখে নাকি দেশের ছোঁড়াগুলো গোল্লায় যাচ্ছে, তো যেই স্টেজে নেমেছি উনি জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন, বা বা দারুণ, কি ট্যালেন্ট, ধত্ত নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়লো, চেহারা চটক মরে গেল, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝবার ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। না না না, পুরনো দিনের কথা ভুলে যান চাটুজ্জ মশাই। ও সেসব দিনে কি না পারতুম, যেমন খুশি গলা খেলাতে পারতুম, শরীরটাকে নিয়ে যা খুশি তাই করতে পারতুম, কি সব আশ্চর্য নতুন নতুন রঙে চরিত্রগুলো চেহারা পেত। শোনো তো হে, শোনো বলি, আচ্ছা তোমার মনে আছে ওই যে রিজিয়া নাটকে বক্তিয়ারের একটা সিন করতো আমি? দাঁড়া তো তেমনি পুরনো দিনের মতো করে বলি, হ্যাঁ দাঁড়াও একটু দম নিয়ে নি। সৌরাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু শানে করিবারে মল্ল রং শানিত ছুরিকা ক্ষুদ্র কিরণ অবতার, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব মনে হচ্ছে না কি বলো? আচ্ছা তোমার মনে আছে ওই যে ডিয়ার লাইফ শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা, ওই যে প্রথমে ঔরঙ্গজেব একা, দাও তো দাঁড়া বলি, হ্যাঁ ওই যে এ বড় ভয়ঙ্কর যোগ শাহনওয়াজ আর যশোবন্ত সিংহ, আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি মোহাম্মদকে, তার চেহারা বড় কম কথা কয়, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনেকে বপন করে দিয়েছে। জহনারা কি মোহাম্মদ, কমন ক্যাচ দাও তো মোহাম্মদের ক্যাচটা। আমাকে দেখেছেন পিতা? হ্যাঁ পুত্র, আমি রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে, মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। যে আজকে পিতা। যাও দাঁড়িয়ে রইলে যে, সে বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটা আর্জি আছে পিতা। বলো পুত্র। কথাটা অনেকদিন থেকে জিজ্ঞাসা করবো বলে মনে করছি, কিন্তু আমি এর সংশয় বক্ষে চেপে রাখতে পারছি না, অত্যন্ত মার্জনা করবেন। ভালো পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না, কে বলেছে? তাহলে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা মুরাদ, তাকেও বন্দী করে রাখা প্রয়োজন? হ্যাঁ পুত্র। আর আপনার সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা, পুত্র রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। পিতা, ছলে সরল ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসন উচ্চ্যুত করা, আর ধর্মের নামে এসে ওই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি তাহলে সে রাজনীতি আমার চলল না। মোহাম্মদ মোহাম্মদ, পুরনো দিনে যে নাটকগুলো করেছি তার কথাগুলো বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা কেমন করে না। আচ্ছা তুমি আমাকে আরো কিছু মনে করিয়ে দাও তো, তোমার মনে আছে ওই যে ডিয়ার লাইফ শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে মাঝরাতে ঔরঙ্গজেব একা একেবারে একা ভাবছেন? দাঁড়াও তো বলি। যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো। উফ কি অন্ধকার, কে দায়ী? আমি? এ বিচার ও কি শব্দ? না বাতাসের শব্দ, এ কি? কোনো মতে এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না, রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি কিন্তু নিদ্রা আসে না। উফ
কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ও কি আমার সেই দাঁড়ার ছিন্নশীল সুজার অপ্রাপ্ত দেহ, মরাদের কবন্ধ জলসাও আমি বিশ্বাস করি না। ওই ওই তারা আবার আমাকে ঘিরে নাচছে, কে তোমরা? জ্যোতির্ময় ধূম শিখার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রা এসে দেখা দিয়ে যাও, চলে যাও। ওই ওই মরাদের কবন্ধ হয়ে যাচ্ছে, দাঁড়ার মুন্ডার পানে এক দৃষ্টে চেয়ে আছে, সুজা আসছে, একই সব। ও ও শক্তি না হয়, জীবন না হয়, যৌবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি বলতো? আপনার প্রতিভা এখনো মরেনি চাতুর্য মশাই, ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি, ঠিক পুরনো দিনের মতোই। এই রামরে সিধা তেজ বেচলে আও, বয়স বেড়ছি তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম। আরে তুমি কাঁদছো, আরে দূর কাঁদে নাকি, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কাছে বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে, হায় রে প্রতিভা কোথায় গেল, জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাওয়ার আগে আমাকে মজলিশি গল্পে রাস্তা কুড়ে ছুড়ে দিয়ে গেল, আর তুমি সারা জীবন থিয়েটারে প্রম্পটার হয়ে তোমার জীবন কেটে গেল। চলো কালীনাথ চলো যাই। জানো আসলে ওসব প্রতিভা টতিভা আমার কিছু নেই, দিলদারের পাটটা মন্দ করি না, তাও বছর কয়েক বাদে তাও মানাবে না আমাকে, তাই না? অতএব ওথেলো সেই কথাগুলো মনে আছে তোমার, ওই যে ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুয়াল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট, ফেয়ারওয়েল দ্য প্রিমিয়ার ট্রুপ অ্যান্ড দ্য বিগ ওয়ার্স দ্যাট মেক অ্যাম্বিশন ভ্যাচু, ফেয়ারওয়েল, farewell the angsty, the shrill tramp, the spirit striding drum, the ear piercing fife, the royal band and old quality pride, pomp and circumstance and glorious war. আমি বলছি রজনী চাতুর্য মরবে না, কোনো দিন না। কিমে ধরো, life is but a walking shadow, a poor player that struts and fakes his hour upon the stage and then is hard no more.